প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ভেক্টর সম্পর্কে জানব। ভেক্টর কি? ভেক্টর কি? ভেক্টর সম্পর্কে জানার আগে প্রথমে আমরা পরিমাণ সম্পর্কে একটু জেনে নিই। পরিমাণ কি? আমরা জানি গণিতের একটি অন্যতম উদ্দেশ্য হলো কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। এই পরিমাণ নির্ণয় করতে গিয়ে আমাদের অনেক কিছু পরিমাপ করতে হয়। পরিমাপ করতে গিয়ে গণিতবিদগণ অনেক ধরনের একক আবিষ্কার করেন। যেমন ধরা যাক, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড ইত্যাদি ইত্যাদি। যেমন ধরা যাক, দৈর্ঘ্যের একক প্রকাশের জন্য আমরা মিটার শব্দটি ব্যবহার করি। দৈর্ঘ্যের একক মিটার, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। এই 2 মিটার শব্দগুচ্ছ খুব ইম্পর্টেন্ট। ধরা যাক, এটি একটি বিন্দু, এই বিন্দুটির নাম হলো এ, এবং এটি হচ্ছে আরেকটি বিন্দু, এই বিন্দুটির নাম বি। এই এ বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো 2 মিটার। তাহলে এই 2 মিটার শব্দগুচ্ছ দ্বারা আমরা এই দুটি বিন্দুর মধ্যবর্তী এই দৈর্ঘ্যটি বুঝি, এবং এটি একটি দূরত্বের পরিমাণ। কিন্তু বাস্তব জীবনে এমন অনেক বিষয় আছে যা পরিমাপের জন্য কেবল এই পরিমাণ জানলেই যথেষ্ট নয়, এর সাথে দিকও জানতে হয়। এই উদাহরণটির কথাই ধরা যাক। এখানে এ হচ্ছে একটি বিন্দু, এ বিন্দু থেকে 2 মিটার দূরবর্তী বিন্দু কোনটি? আমরা বের করতে চাই এ বিন্দু থেকে 2 মিটার দূরে কোন বিন্দুটি আছে। আমরা লক্ষ্য করছি যে এই বিন্দুটি থেকে বি বিন্দুর দূরত্ব 2 মিটার, এটা ঠিক। এই বিন্দুটিও 2 মিটার হবে, এই বিন্দুটিও 2 মিটার হবে। এর মধ্যে আরও অসংখ্য বিন্দু আছে এই এ বিন্দুটি থেকে 2 মিটার দূরে। তাহলে আমরা এ বিন্দু থেকে 2 মিটার দূরবর্তী কোন বিন্দুটির কথা বলবো? কাজেই এই বাক্যটি একটা অস্পষ্ট বাক্য। এই বাক্যটি দিয়ে আমরা সুনির্দিষ্টভাবে বুঝতে পারি না যে কোন বিন্দুটির কথা বলা হচ্ছে। কিন্তু যদি বলা হয় এ বিন্দুটি থেকে ঠিক উত্তরে বা উত্তর দিকে 2 মিটার দূরে একটি বিন্দু আছে, তাহলে আমরা সুনির্দিষ্টভাবে একটি বিন্দুর কথা বুঝব, এবং সেই বিন্দুটি হচ্ছে এই বিন্দুটি। ধরা যাক এই বিন্দুটির নাম সি। তাহলে আমরা তখন এই এ বিন্দু থেকে সি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটির কথা বুঝব। কাজে আমরা লক্ষ্য করছি পরিমাপের জন্য অনেক সময় আমরা কেবল ম্যাগনিচিউড বা পরিমাণ জানতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাগনিচিউড বা পরিমাণের সাথে দিকও আমাদের জানা থাকা দরকার। যদি আমরা শুধু ম্যাগনিচিউড বা পরিমাণ জানি, তাহলে যেই মানটি আমরা পাই সেটি একটি স্কেলার রাশি বা অদিক রাশি। আর যদি পরিমাণের সাথে এর দিকটিও আমরা জানতে চাই, তাহলে সেটি হবে একটি দিক রাশি। কাজেই এখান থেকে আমরা 2টি রাশি পেলাম, একটি হলো অদিক রাশি আর আরেকটি হলো দিক রাশি। অদিক রাশি হলো যে রাশির শুধু মান থাকে বা পরিমাণ থাকে কিন্তু দিক থাকে না, তা হলো অদিক রাশি। আর দিক রাশি হলো যে রাশির মানের সাথে দিকও থাকে, তা হলো দিক রাশি। এই দিক রাশি হলো ভেক্টর রাশি। একে আমরা লিখব এ বি, এর উপরে একটি তীর চিহ্ন দিয়ে আমরা লিখব। এই তীর চিহ্নটি দিয়ে বোঝাচ্ছে যে এই রেখাটি এ থেকে বি এর দিকে যাচ্ছে। এই যে ভেক্টর রাশির এই যে লেজ বা টেইল, একে বলবে আদিবিন্দু,
বা ইনিশিয়াল পয়েন্ট আর এই তীর চিহ্নটির সর্বশেষ যে বিন্দু একে আমরা বলবো টার্মিনাল পয়েন্ট বা প্রান্তবিন্দু বা টার্মিনাল পয়েন্ট। এখানে এ হচ্ছে আদিবিন্দু এবং বি হচ্ছে প্রান্তবিন্দু। ধরা যাক এ বি ইকুয়াল টু এ, এই এ হচ্ছে এই ভেক্টরের মান, আর এই স্মল লেটার দিয়ে কখনো কখনো ভেক্টর বোঝানো হয়, সেক্ষেত্রে এই স্মল লেটারটি একটু বোল্ড করে লেখা হয়। কিন্তু যখন আমরা এই ভেক্টরের অঙ্ক করি এভাবে বোল্ড করে লেখা অনেক সময় কঠিন হয়ে থাকে, এই কারণে ভেক্টর বোঝানোর জন্য স্মল লেটারের উপরে একটি দাগ অথবা স্মল লেটারের উপরে একটি হ্যাট বা ক্যাপ চিহ্ন দিয়েও কখনো কখনো ভেক্টর রাশিকে বোঝানো হয়ে থাকে। স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে ভেক্টরকে আরও সুন্দরভাবে প্রকাশ করা যায়। ধরা যাক দ্বিমাত্রিক জ্যামিতিতে এটি হলো এক্স অক্ষ এবং এটি হলো ওয়াই অক্ষ। এই বিন্দুটি হলো মূল বিন্দু, এর নাম হলো ও এবং এই বিন্দুর স্থানাঙ্ক হলো জিরো জিরো। এটি একটি শূন্য ভেক্টর এবং এই শূন্য ভেক্টর একে আমরা লিখি বোল্ড জিরো। অর্থাৎ এই শূন্য ভেক্টরের দুটি কম্পোনেন্ট আছে, একটি হলো জিরো আরেকটি হলো জিরো। আমরা যদি ত্রিমাত্রিক জ্যামিতির কথা বিবেচনা করি তাহলে এই শূন্য ভেক্টরের কম্পোনেন্টগুলো হবে শূন্য শূন্য শূন্য। এবার ধরা যাক এই সমতলে একটি বিন্দু এ, এই বিন্দুটির স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, তাহলে ও এ একটি ভেক্টর হবে। এই ও এ ভেক্টরকে লেখা হবে এক্স আই প্লাস ওয়াই জে। এখানে আই এবং জে হচ্ছে একক ভেক্টর, আই হলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর এবং জে হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। কোনো ভেক্টরের মান হলো ওই ভেক্টরের টার্মিনাল পয়েন্ট বা প্রান্তবিন্দু থেকে আদি বিন্দুর মানের বিয়োগফল। অর্থাৎ সেই হিসেবে এই ও এ এর মান হচ্ছে এক্স বিয়োগ জিরো আই প্লাস ওয়াই বিয়োগ জিরো জে। একইভাবে আমাদের যদি এই সমতলে আরেকটি বিন্দু থাকে, ধরা যাক এটি একটি বিন্দু, এই বিন্দুটির নাম হলো বি, ধরা যাক এই বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এই এ বি ভেক্টরটি হবে এটি। এই এ বি ভেক্টরের বি হচ্ছে টার্মিনাল পয়েন্ট বা প্রান্তবিন্দু এবং এ হচ্ছে এর ইনিশিয়াল পয়েন্ট, কাজেই এই এ বি ভেক্টরের মান হবে প্রান্তবিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ, অর্থাৎ এক্স ওয়ান বিয়োগ এক্স আই প্লাস ওয়াই ওয়ান বিয়োগ ওয়াই জে। একইভাবে ত্রিমাত্রিক জ্যামিতিতে এটি একটি বিন্দু, এই বিন্দুটির মান এ, এর স্থানাঙ্ক হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এবং এই বিন্দুটির নাম বি, এর স্থানাঙ্ক হলো এক্স টু ওয়াই টু জেড টু। তাহলে ত্রিমাত্রিক জ্যামিতিতে এ বি ভেক্টরের মান হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে। এখানে আই জে এবং কে হল যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর।